একটা ডাক পিয়ন নিজ দায়িত্বে চিঠিটাকে প্রাপকের নিকটে পৌঁছে দেয়, ভেতরে কি আছে খুলে দেখে না। তেমনি ভাবে গুরুদেব হাত ধরে আমাদেরকে মূল গন্তব্যে নিয়ে যায়, প্রাপকের নিকটে চিঠি স্বরূপকে পৌঁছে দেয়, ভগবানের কাছে পৌঁছে দেয়। সেই গুরুদেবকে সাক্ষাৎ হরির অভিন্ন রূপে কল্পনা করেছেন, কীর্তন করেছেন, এবং আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, মনে রেখো হে জীব সকল, যশ প্রসাদ ভগবত প্রসাদ, যিনি প্রসন্ন হলে স্বয়ং ভগবান প্রসন্ন হন। যশ প্রসাদাত ভগবত প্রসাদ, প্রসাদ মানে কি? কৃপা। যিনি কৃপা করলে, প্রসন্ন হলে স্বয়ং ভগবান কৃপা করেন, প্রসন্ন হন। যশয় প্রসাদ নগতি কুতপি, যিনি অপ্রসন্ন হলে জীবের কুত্রাপি গতি নেই, কোন জায়গাতেই জীবের গতি নেই। সেই গুরুদেবকে ত্রিসন্ধ্যাকালীন সময়ে আমি প্রার্থনা করি, ভজন করি, পূজন করি, কীর্তন করি। স্বয়ং ভগবত কথা কীর্তনের পূর্বে পরম দয়াল শ্রী গুরুদেবের কীর্তন করা উচিত, তা না হলে স্বয়ং ভগবানও প্রসন্ন হন। বাবা, ভগবানের কথা শ্রবণের পূর্বে গুরু মহিমা শুনতে হয়, বৈষ্ণব মহিমা শুনতে হয়, তা না হলে স্বয়ং ভগবানও সন্তুষ্ট হন। মূর ভক্ত নহি ভজে আমা ভজে সেই দম্বি কবু নহে মূর প্রসাদেরি পাত্র, আমার ভক্তকে যে ভজন করে না আর আমাকে ভজন করে সে দাম্বিক অহংকারী, সে কখনো আমার কৃপা লাভ করতে পারে না। এই জন্য আমাদের শাস্ত্র বলছেন, সংসার দাবানল সন্তপ্ত জীব সমূহের পরিত্রাণের নিমিত্তে যিনি বিগলিত করুণা জলধরের ভাব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ কারুণ্য বাড়ি বাহ প্রাপ্ত হয়ে জীবের প্রতি কৃপা বাড়ি বর্ষণ করেছেন, তিনি হচ্ছেন গুরুদেব। সংসার একটা দাবানল, এখানে আগুন জ্বলছে, এমন কেউ নেই যে বলতে পারবে না সংসারে সুখে আছে। তিনটা দুঃখ প্রতিনিয়ত তাদেরকে পেতে হচ্ছে, আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। গীতাটা পড়ে দেখুন, দিবানিশি জ্বলছে, মহাজন বললেন সংসার বিষণলে দিবানিসি হিয়া হিয়া জ্বলে গো
জগৎ সংসার বিষয় নলে আমার দিবানি সি হিয়া হিয়া জ্বলে গো সংসার বিষয় নলে বিষয়টা কি বলছেন অনল অনল মানে কি বাবা আগুন আগুন জ্বলছে মহাপ্রভু বললেন শুধু আগুন না শুধু শুধু অগ্নি নয় এটা দাবাগ্নি ধাউধাউ ধাউধাউ করে জ্বলে যখন জঙ্গলে আগুন লেগে যায় আপনারা জানেন কয়েক বছর আগে এই যে বড় বড় জঙ্গলে আগুন লাগে কৃত্রিম জল দিয়ে যে জঙ্গলের আগুনগুলো বনের আগুনগুলো নেবানো যায় না কেবলমাত্র ভগবান যদি কৃপা করে বৃষ্টি বর্ষণ করে তাহলেই সে আগুন নেবানো যায় সংসারে যে আগুন জ্বলছে দিবানিসি আধ্যাত্মিক আধিভৌতিক আদি দৈবিক আগুন গুরুদেব যদি কৃপা বাড়ি বর্ষণ করেন গুরুদেব যদি কৃপা বাড়ি বর্ষণ করেন তাহলেই সে আগুন নিবারণ সম্ভব সংসার বিষয়ানলে দিবানিসিয়া জলে জুড়াইতে কে আছে আমার হরি হরি বিফলে জনম গুয়াইনু মনুষ্য জনম পাইয়া ভগবান রাধা কৃষ্ণ নবজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ নবজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু এই মনুষ্য জনম পেয়ে রাধা কৃষ্ণকে ভজন করতে পারলাম না জেনে শুনে বিষ খাচ্ছি গো সংসারে জেনে শুনে বিষ খাচ্ছি আচ্ছা বলো মা আগুনে হাত দিলে আগুন পুড়াবে এবার তুমি জেনে হাত দেও আর না জেনে হাত দেও আগুন কি তোমাকে না পুড়িয়ে থাকবে আগুনের ধর্মটাই তো পুরানো জেনেই হাত দেও না জেনেই হাত দেও এবার তুমি যদি বলো আমি তো জানি না আগুন আমাকে পুড়ায় আগুন পুড়িয়ে দেয় তা তো জানি না না জেনে হাত দিয়েছি কেন আমাকে আগুন পুড়াচ্ছে তাহলে তুমি মূর্খ আগুনের ধর্মই পুরানো সংসারে থাকবে আর আগুন তোমায় পুড়বে না তা তো হতে পারে না শাস্ত্র বললেন এটা আগুন মহাপ্রভু বললেন এটা দাবানল ধাউধাউ করে জ্বলছে ওই গুরুদেব বিগলিত কৃপা বাড়ি আমাদেরকে বর্ষণ করেন আগুন নিবানোর জন্য গুরু চরণাশ্রিত হওয়ার পর গুরুদেব আমাদেরকে মন্ত্র প্রদান করেন দেখো বাবা এই মন্ত্র ত্রি সন্ধ্যাকালীন সময়ে কায় মনোবাক্যে ধ্যান করবে দেখবে তোমার যন্ত্রণা দূর হবে আসা যাওয়া বারণ হবে জন্ম মৃত্যুর চক্র ব্যূহ থেকে নিষ্কৃতি পাবে প্রত্যেকের উচিত গুরু চরণাশ্রিত হওয়া চরণে আশ্রিত হয়ে ভজন করা নতুবা কোনো কিছুই ভগবানের কাছে পৌঁছায় না গুরুদেব করুণায় আবিষ্ট হয়ে
প্রেম বাড়ি বর্ষণ করেন, বলছেন সংসার দাবানল লীর লোক ত্রাণায় কারুণ্য। কারুণ্য কি? করুণায় বিগলিত হয়ে, কারুণ্য ঘন ঘন তম প্রাপ্ত কল্যাণ গুণার নবস বন্দে গুরশ্রী চরণারবিন্দম। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য কারুণ্য বাড়ি বাঙ্গ তরলত্ব প্রাপ্ত হয়ে যিনি কৃপা বাড়ি বর্ষণ করেন সেই কল্যাণ গুণ নিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ আমি ত্রিসন্ধ্যায় বন্ধনা করি। প্রত্যেককেই ত্রিসন্ধ্যাকালীন সময়ে গুরু মন্ত্র জপ করতে হবে, প্রার্থনা করতে হবে। সকাল দুপুর সন্ধ্যা ছাড় দেওয়া যাবে না। তুমি যত বড় ব্যবসায়ী হও, যত বড় চাকরিজীবী হও না কেন, তোমাকে ডিউটি পালন করতে হবে। এটা তুমি যে পরিবেশেই থাকো, যে পর্যায়েই থাকো, আমার গুরুদেব বলেন তুমি চাকরি করো শার্ট প্যান্ট পরা দুপুর বেলা আন্নিকটা করতে পারছো না। ম্যাক্সিমাম লোকেরাই দুপুর বেলা সনাতনী হিন্দুরা আন্নিকটা করে না, গুরু মন্ত্রটা জপ করে না, বলে আমি চেম্বারে থাকি, আমি চাকরি করি, আমি ব্যবসা প্রতিষ্ঠানে থাকি, আমার দ্বারা সম্ভব নয়। অনেকে বলে থাকে। গুরুদেবকে একদিন জিজ্ঞেস করলাম, গুরু মহারাজ কি করব? গুরু মহারাজ বলছেন, যে ড্রেস পরিধান করে থাকবে সেই ড্রেসেই একটু হাত পা ধুয়ে মন্ত্র স্নানটা করে নেবে। ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত পিবা যস্মরে পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি, যেখানে আছো সেই জায়গাতেই বসে করে নাও। গাড়িতে আছো গাড়িতেই মনে মনে স্মরণ করতে হবে, যে অবস্থায় থাকবে যে জায়গায় থাকবে করবে। ধার্মিক মুসলমানদের দিকে থাকাও, বাসকে থামিয়ে রাস্তায় রুমাল পেতে করে নিচ্ছে। আমাদের মাঝে এই চর্চা তার অভাব বড়। নিজের সংস্কৃতি পালন করতে, নিজের ধর্ম যাজন করতে কেন জানি আমরা একটা লজ্জা বোধ করি। এটা তো উচিত নয় মা। একটু গীতা পাঠে যাব, বাড়িতে একটু তিলক কেটে আসো না, এটা তো লজ্জার কিছু নেই রে মা। তুমি সাধুর সঙ্গে যাবে, একটু সাধুর মতো হয়ে যেতে হবে। বৃষবানু রাজা যার মেয়ে হচ্ছে রাধা রানী, যার কথা আমরা শুনবো আগামী কাল থেকে, গত বছর কোন জায়গায় শেষ করে গিয়েছিলাম আপনাদের মনে আছে? আমার কিন্তু মনে আছে গত বছর কোথায় শেষ করে গিয়েছিলাম। গত বছর শেষ করেছিলাম রাধারানী অন্ধ হয়ে জনম নিয়েছিলেন, মনে আছে? আর বলছিলাম এই বছরে সেই জায়গা থেকে আবার শুরু করব। তাহলে এই যে বৃষবানু রাজার কন্যা রাধারানী, সেই বৃষবানু রাজাকে দেবর্ষি নারদ বলেছিলেন, হে বৃষবানু রাজা, তুমি তোমার বাড়িতে সাধু সেবা দেবে, এই রাজবেশ পরে যদি তুমি নিমন্ত্রণ করতে যাও সাধুদেরকে, এই রাজবেশ পরিধান করে যদি তুমি সাধু সেবায় যাও তাহলে এটা সমীচীন নয়, তাই সাধুর সঙ্গে তোমাকে সাধুর মতো যেতে হবে। বৃষবানু রাজা রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণবীয় বেশ ধারণ করে প্রত্যেকের নিকটে গিয়ে কি করলেন, করজুড়ে প্রার্থনা করলেন, তার গৃহে আমন্ত্রণ করলেন। এই জন্য সাধুর সঙ্গে আসবে, হরিকথা শুনতে আসবে, একটু তিলক কেটে আসো, এটা বৃন্দাবন।
তুমি গায়ে হলুদে যেভাবে যাবে সেজে গুজে সাধু সঙ্গে তো এইভাবে আসবে না। যে কাপড়টা পরে তুমি বিয়েতে যাবে ওই কাপড়টা পরে কি গীতা পাঠে আসবে? যে কাপড়টা পরে তুমি একজনের গায়ে হলুদে যাবে ওই কাপড়টা পরে তো আর মন্দিরে আসবে না। এটা আলাদা জগৎ, এখানে আসতে গেলে একটু বৈষ্ণবীয় ধারায় আসতে হবে, একটু ভক্ত হয়ে আসতে হবে। আমরা সনাতনী হিন্দুরা এই দিকটা কেন জানি আমরা পালন করতে একটু লজ্জা অনুভব করি, কেন জানি আমরা এই জায়গাটাতে একটু নিজেদেরকে আড়াল করে রাখতে চাই। এটা উচিত নয়, এটা উচিত নয়। সাধুর সঙ্গে যেতে হবে আমাকে সাধু নিয়ায়, এটা কেন দিতে হবে? আপনি একটু ধুতিটা পরে দেখবেন, কপালে তিলক কেটে দেখবেন, মনটাই নির্মল লাগে। একটা পাপ কার্য করতে গেলে তখন আপনাকে ভেতর থেকে কে জানি বাধা প্রদান করছে, না এটা আমার করা উচিত নয়। ধুতিটা পরলে আপনার মনটা যেমন নির্মল হয়, এই জন্য আপনি যে গুরুদেবের মন্ত্রটা জপ করবেন সেটা তো আর লুঙ্গি পরে করা যাবে না বাবা। করা যাবে লুঙ্গি পরে কি গুরুদেবের আহ্নিক করা যাবে? না, যাবে না। এটার জন্য একটা আলাদা ড্রেস রয়েছে। কেন? তার কারণ হচ্ছে মনের মাঝে নির্মলতা আনয়নের জন্য আর কিচ্ছু নয়। এবার আপনি যেহেতু চাকরিতে আছেন, ব্যবসায় আছেন, আপনার এই পরিবেশটা নাই, তাই বলে কি আমি আহ্নিকটা মিস করে ফেলব? তা তো হবে না। যে পরিবেশে আছো সেই পরিবেশে সেই কাপড়ই করে নাও, তবে তোমার পরিবেশ আছে। এবার তুমি যদি এইভাবে করো তাহলে তো সেটা কপটতা হবে। কথাটা কি বুঝাতে পেরেছি? বাড়িতে যখন থাকবে তখন শুচি শুভ্র হয়ে নির্ধারিত ড্রেস পরে যে কার্য সেটা করবে। মধ্যাহ্নকালীন সময়ে অনেকেই আমরা আহ্নিক করি না, মধ্যাহ্নকালীন সময়ে আমরা অনেকেই গুরু মন্ত্র জপ করি না, ত্রিসন্ধ্যা আমরা করি না। কারণটা কি? আমরা বলি আমরা পরিবেশ পাচ্ছি না। যে পরিবেশে আছো, যে অবস্থাতে আছো, মন্ত্র স্নান করে করে নাও, তাতে পাপ হবে না, তাতে অপরাধ হবে না। এই জন্য এই মন্ত্রটা বলা হয়েছে অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত অপি বা যস্মরে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচি। অপবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায়, এমনকি সর্ব অবস্থায়, যে অবস্থাতেই তুমি থাকো না কেন, ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করা মাত্রই তোমার অন্তর এবং বাহির শুদ্ধ হয়ে যায়। জয় জয় শ্রী শ্রী রাধেশ। সঙ্গে সঙ্গে শুদ্ধ হয়ে যায়। এমন কি ফিজিক্যালি ট্রাবল যদি মেয়েদের থাকে, শারীরিক সমস্যা, তাতেও সে ভগবানের নাম করবে, তাতেও নাম করবে। কারণ কি? নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো। ভগবানের নাম নেবে কিভাবে বলছেন? নিয়মিত স্মরণেন কালো। নিয়মিত মানে কি? সব সময়। স্মরণেন কালো, স্মরণ করবে, নিয়মিত স্মরণ করবে। এটা কালের বিচার নেই। কাল মানে কি? সময়। সময়ের কোনো বিচার নেই। এই নামের এমন কি মহিমা, কেন নিতে হবে এই নাম, এই সবগুলো আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করব। শ্রীমন মহাপ্রভু কেন এই নামকে আমাদের দিয়ে গেলেন? এই নাম কলিহত জীবের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কেন বলা হলো শাস্ত্রে হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যতা। যে কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই,
আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। একবার যদি একটা বিষয় বলা হয় তাহলে সেটা গুরুত্ব আছে বোঝা যায়, দুবার যখন বলা হয় গুরুত্বটা বেশি বোঝানো হয়, তিনবার যদি বলা হয় বুঝতে হবে অধিক গুরুত্বপূর্ণ। সেখানে বলা হয়েছে কলি যুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি গতি নেই, একেবারে লাস্ট ওয়ার্নিং দেয়া হয়েছে। কিন্তু কেন সকল বিষয়ে আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করব? আজ কেবল গুরু মহিমা শ্রবণ করেই বিশ্রামের পথে যাব, আগামীকাল থেকে আমরা এই বিষয়গুলো ধীরে ধীরে শ্রবণ করব। যে কথাটা বলছিলাম যে করুণার বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে গুরুদেব পথ প্রদর্শক হয়ে তিনি আমাদের আসেন, তিনি আভার পাঞ্জেরি, আভা মানে কি আলো, পাঞ্জেরি মানে প্রদর্শক, গুরু গু মানে অন্ধকার, রু মানে আলো, অন্ধকার থেকে যিনি আমাদেরকে আলোর পথ দেখান, আলোর সন্ধান দেখান। চৈতন্য চরিতামৃতে আদি লীলায় প্রথম পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, যদিও আমার গুরুদেব চৈতন্যের দাস, দাস মানে কি সেবক, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ, যদিও গুরুদেব চৈতন্যের দাস, ভগবানের দাস, তথাপি সেই গুরুদেবকে কি করতে হবে, ভগবানের প্রকাশ স্বরূপ ভাবতে হবে। কোন গুরুদেব যদি নিজেকে ভগবান মনে করেন, ভগবানের ইংরেজি শব্দ কি গড, জিওটি গড, কিন্তু কেউ যদি গুরুদেব কিংবা কোন গুরুদেব যদি নিজেকে ভগবান বলেন তাহলে উল্টে তিনি ডগ হয়ে যান, ডিওজি ডগ, কারণ গুরুদেব হচ্ছেন ভগবানের সাকার, সাকার বিগ্রহ, প্রকাশ বিগ্রহ। বলছেন যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ, গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণ, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কি সুন্দর কথা, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। শাস্ত্র বলছেন গুরুদেব হচ্ছেন কৃষ্ণেরই স্বরূপ শক্তি, কৃষ্ণই গুরু রূপে ভক্তদেরকে কৃপা করেন। আর মনে রাখবে শিক্ষা গুরু কেত জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর জামি ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। দীক্ষা গুরু আর শিক্ষা গুরুকে একরকম ভাবতে হবে, শিক্ষা গুরুকেও ভগবান কৃষ্ণের স্বরূপে ভাবতে হবে। কে বলছেন এই গ্রন্থ কবিরাজ গোস্বামী পাদ, শিক্ষা গুরু কেত জানি কৃষ্ণের স্বরূপ, অন্তরে জামি ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। সমাজে কিছু কিছু লোকেরা শিক্ষা মন্ত্র আছে বলে ঘোষণা করে বেড়ায়, কি গো শিক্ষা মন্ত্র নাও নি,
অথচ তারা ভালো করে জানেই না শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্রই নাই। এগুলো লোক ঠকানো হচ্ছে। আচ্ছা বলুন, আপনি হারমোনিয়াম বাজাবেন, আপনাকে যদি বলি একটা মন্ত্র দেব, এই মন্ত্র জপ করলে আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন, এটা কি সম্ভব না? প্র্যাকটিস করতে হবে। শিক্ষা আবার মন্ত্র কি? শিক্ষা মন্ত্র কি? আপনাকে প্র্যাকটিস করতে হবে। শিক্ষা গুরু মানে শিক্ষক, টিচার। আসলে হচ্ছে কি জানেন, ভগবান কৃষ্ণ জগৎ থেকে যাওয়ার পরে, সদামে যাওয়ার পরে আর মহাপ্রভু আসার পূর্বে এই যে গ্যাপ গিয়েছে কতটা সময়, এক এক জন মহাপুরুষ সমাজটাকে এক এক ভাবে পরিচালনা করেছে। তন্মধ্যে ১৩টা অপসম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। কয়টা অপসম্প্রদায়? ১৩টা অপসম্প্রদায় সৃষ্টি হয়েছে। তন্মধ্যে আউল একটা, বাউল, আউল বাউল এগুলো অপসম্প্রদায়, নেড়া নেড়ি, দরবেশ সাই, সকি ভ্যাকি, চুরাগো। মেয়েরাও দেখবে পুরুষের মতো চুল ফেলে শিকা রাখে, আমাদের অঞ্চলে আছে। স্বামী স্ত্রী একসঙ্গে ব্যাগ নিয়ে আক্রায় থাকে, স্ত্রী শঙ্খ ফেলে দেয় সাদা কাপড় পরে, স্বামী আছে ঠিকই, ওর আক্রায় থাকে ব্যাগ নিয়ে, নেড়া নেড়ি। একটা আছে গৌরাঙ্গ নাগরী, গৌরাঙ্গ নাগরী ওরা এক জায়গায় গিয়েছি, ও মা একই গো, পুরুষ বেটা কাপড় পরেছে, দাড়িও আছে গো, আবার আলতাও পরেছে, নেল পালিশ দিয়েছে, ঠোঁট রাঙিয়েছে, আবার একটু মেলি মেলি ভাব, ওরা নাগরী। ১৩টা অপসম্প্রদায় সৃষ্টি হয়েছে মহাপ্রভু আসার আগে। সকি ভ্যাকি চুরাদারি গৌরাঙ্গ নাগরী, তুতা কহে এই ১৩র সঙ্গ নাহি করি। তুতারাম বৈষ্ণব বলছেন, খবরদার এই ১৩টা অপসম্প্রদায়ের সঙ্গ করবি না, ভক্তি নষ্ট হয়ে যাবে। যত্র তত্র দীক্ষা দিয়ে দিচ্ছে, দীক্ষা দিতে গেলে একটা পাত্র প্রস্তুত প্রয়োজন। আচ্ছা দীক্ষা মানে কি গো বাবা? বীজ দেয়া। তো বীজ কোথায় বপন করা হয়? জমিতে। তো জমিকে প্রথম কি করতে হবে? হাল চাষ করতে হবে, পরিচর্যা করতে হবে, তারপর বীজ দিতে হবে। এবার ছেলে বিয়ে করিয়েছ, বৌমার হাতে শাশুড়ি জল খাবে না, তার দীক্ষা হয়নি। সমাজে একটা প্রচলিত কুসংস্কার আছে, দীক্ষা না হলে এক গ্লাস জল খাওয়া যাবে না তার হাতে। কি গো শেপালির মা, তোমার বউর কি দীক্ষা হয়নি? না বাবা গোসাই। ও মা এই কি করে হই গো? বাবা গোসাই আপনি একটু হাতের জলটা শুদ্ধ করে দিয়ে যান, দেখুন তো পঞ্জিকায় দিন আছে কিনা। বাবা গোসাই পঞ্জিকা দেখে বললেন, যা রে আগামী রবিবার তোদের দীক্ষা। একটা যায় দিয়ে দিলেন বাবা গোসাই, এখন তো যেভাবে জিনিসপত্রের দাম একটু কমিয়ে দেওয়া যায় না? ও দীক্ষাতে তো এগুলো লাগে রে মা, একটু কমিয়ে দেয়া হলো। তারপর বাবা গোসাই এসে রবিবারে কানে শেফালির মার ছেলে আর বউকে কানে একটা ফু দিয়ে চলে গেলেন। এবার বৌমা দীক্ষার আগেও পানচিবাতো মম জর্দা রতন জর্দা দুলাল হরে করা হয়,
সাদা পাতা খেত, খয়ার খেত, ধিক্কার পরেও খাচ্ছে, ধিক্কার আগেও মুরগি ঠ্যাং খেত, ধিক্কার পরেও খাচ্ছে, ধিক্কার আগে অসৎ কার্য করত, সুখ টান দিত, ধিক্কার পরেও ছেলে দিচ্ছে, কোনো পরিবর্তন কি হয়েছে? এটা কিসের ধিক্কা? বুঝো বুঝো, পরিবর্তন হয়েছে। আবার কিছু কিছু অপসম্প্রদায় রয়েছে, ওরা ওরা বলবে যদি মাছ নাও তাকে সুপ্রাভুজনী গো, আমরা সিলটি ভাষায় বলে মাছ যেটা দিয়ে ধয়, এইটা ভিজিয়ে একটু জল হলেও দিতে হবে, নইলে গুরু সেবা হবে না। শাস্ত্রের যে নিয়ম, শাস্ত্রের যে ভাবধারা, শাস্ত্রের ভাবধারা থেকে আমরা একেবারে সরে যাচ্ছি। শাস্ত্রের সঠিক তত্ত্ব কি, এগুলো নিন্দা নয়, শাস্ত্রের সঠিক তত্ত্ব জানেন। দীক্ষা এসেই দেয়া যাবে না, যথার্থ গুরুদেব সহজে কাউকে দীক্ষা দেবে না, আগে পাত্র প্রস্তুত করবে। কি বললেন? মন তুমি কৃষি কাজ জানো না, এমন সোনার জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। ক্ষেত্র মানে কি গো বাবা? জমি। মন তুমি কৃষি কাজ জানো না, এ সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। তো কিছু কিছু লোকেরা ব্যবসা বৃত্তির জন্য যত্রতত্র দীক্ষা দিয়ে জায়গা, তারপর বলে তোমরা তো এখন ধিক্কার গড়ে আছো, শিক্ষার গড়ে না গেলে তো হবে না গো। শিক্ষার গড় কি বাবা গোসাই? এটা আরো উপরের স্তর, এটা তো একটা মন্ত্র দিতে হবে। বিশেষ করে আপনাদের এই দক্ষিণবঙ্গে শিক্ষার গড় বেশি দেখলাম, আমাদের অঞ্চলে আবার এগুলো নেই। এত শিক্ষা আপনাদের অঞ্চলে, হায় 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 হায়, কত গোসাই যে আপনাদের অঞ্চলে, অভাব নেই, কোন গোসাই টিকতে পারবে না আমাদের কাছে এসে, একটা শব্দ উচ্চারণ করার সামর্থ্য থাকবে না কোনো গোসাইয়ের। কারণ আমরা শাস্ত্র নিয়ে কথা বলি, শাস্ত্রে আছে কিনা, দলিল আছে কিনা, গীতায় আছে কিনা, ভাগবতে আছে কিনা, চৈতন্য চরিতামৃতে আছে কিনা, শিক্ষা কোনো মন্ত্র আছে কিনা দেখাও। এগুলো টোটালি ফেক, মানুষকে ওরা বিভ্রান্ত করছে শিক্ষা মন্ত্র বলে, ওরা মানুষকে বিভ্রান্ত করে ব্যবসা বৃত্তি করছে। আমার যদি 5000 শিষ্য হয়, আবার গুরুদেব গৃহে আসলে না হলেও শিষ্য 1000 টাকা দক্ষিণা দেবে, তাহলে 5000 শিষ্য হলে বছরে কত টাকা আসে? 365 শিষ্য হলে 365 দিন, এক শিষ্যের বাড়িতে যদি গুরুদেব একদিন থাকে, ঠ্যাং দেওয়া জল ফ্রি খাইল, আর ভালো করে খাবার দাবারও চললো। এই জন্যই তো গোসাই মানে একটু পেট বড় না হলে হয় না। আমি গিয়েছি পাটে, ওই এই কি পাটক গোসাই কে আইসা আমারে বলতেছে, আমি বলছি পাটক গোসাই? পাটক গোসাই এখন আসেনি। এবার পাটেও না, ওই এই কি গোসাই গো? গোসাইয়ের পেট নাই, গোসাই মানে একটু পেট হতে হবে, আরামে খেয়ে দেয়ে আছে, পেট তো বাড়বে, শিষ্যটা এসে সেবা করতেছে, একটু পেট না হলে কি গোসাই হয়? গোসাই, গোস্বামী শব্দের অর্থ কি? গু মানে ইন্দ্রিয়, স্বামী মানে প্রভু। অর্থ কি বাবা? যিনি সকল ইন্দ্রিয়গণকে নিজের অধীন করতে পেরেছেন তিনি হলেন গোস্বামী। আমার মাঝে কি আছে জ্ঞান? আমার মাঝে কি আছে যোগ্যতা? পাটক গোসাইকে আমাকে আইসা বলে, ওমা পিচ্ছি পুয়া পেটও নাই, পাটক গোসাই কেমনি গো? আমার বলতেছে, এবার পাটে উঠে যখন শুরু হলো, ওই বাবা এ তো শুধু মরিচ নয়, নাগা মরিচ। এই হলো আমাদের অবস্থা। শিক্ষা কোনো মন্ত্র নেই, ভাগবত পড়ে দেখো, অবধূতের শিক্ষা
শিক্ষা গুরু ছিল চব্বিশ জন, কয়জন? চব্বিশ জন। এমন কি অবদূতের সাপও শিক্ষা গুরু ছিল। একজন শিক্ষা গুরুর নাম কি? সাপ। এটা আমার বানানো কথা না, ভাগবত পড়ে দেখো। একজন শিক্ষা গুরু পতিতা, একজন শিক্ষা গুরু মাকড়সা। সাপকে প্রণাম দিয়ে অবদূত বলছেন, অবদূত মানে একজন রাজা, সে বলছেন, আজ থেকে তুমি আমার শিক্ষা গুরু। সাপকে বলছে। সাপকে কেন তিনি শিক্ষা গুরু ভাবলেন? সাপ কখনো নিজে বাসা তৈরি করে না। নিজে বাসা করে? ব্যাঙ্গের গর্তে থাকে, গাছের কুটোরের মাঝে থাকে, বাসা তৈরি করে না। অবদূত বললেন, আমি তোমার কাছ থেকে শিক্ষা নিলাম, মানুষ একটা বিল্ডিং করার জন্য সারা জীবন সময় অপচয় করে, জীবনের সকল ইনকাম এই বিল্ডিং এ দিয়ে দেয়, অথচ যাওয়ার সময় সুচাগ্র মেদিনী নিয়ে যেতে পারে না। যে বিল্ডিং তার মাঝে মরে, রাত্রে মরলে ওই জায়গা থেকে রাত্রিবেলায় তাকে বের করে নেয়, সকালে বাসি মরা বলে স্পর্শ অনেকেই করে না। ভুল বলছি না তো? কত কষ্ট করে রে মন, কই রাজগর বাড়ি, আগুনে পুড়বে না মাথা, মারবে বাসের বাড়ি, রইল রে তোর সাদের গর বাড়ি। ওরে যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা। সবকে প্রণাম দিয়ে বললেন, তোমার কাছ থেকে শিক্ষা নিলাম, তুমি বাসা তৈরি করো না। মানুষ একটা বাসা তৈরি করার জন্য সারাদিন খেটে মরে, দিন থেকে রাত পর্যন্ত, যিনি জগতে পাঠালেন তাকে সময় দেওয়ার পর্যন্ত সময় থাকে না। অথচ সেই মানুষ যখন মরে কিচ্ছু নিয়ে যেতে পারে না, সুচাগ্র মেদিনী নিয়ে যাওয়া সম্ভব নয়। সাপ দেখবেন নিজের শরীরটাকে ত্যাগ করে, চর ফেলে না সাপ, সাপ খুলস ত্যাগ করে। সাপকে প্রণাম দিয়ে বললেন, আমি তোমার কাছ থেকে শিক্ষা নিলাম, এই শরীরটাও একদিন ছেড়ে চলে যেতে হবে। সাপকে প্রণাম দিয়ে বললেন, তুমি আমার শিক্ষা গুরু। শিক্ষা গুরু অনেক হতে পারেন। পিতা মাতা হচ্ছেন আমাদের প্রথম শিক্ষা গুরু। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, ওরা শিক্ষা গুরু। শিক্ষা গুরু মানে শিক্ষক, স্কুলের যাদের কাছ থেকে পড়েছি, কলেজ ইউনিভার্সিটি যাদের কাছ থেকে পড়েছি, তারা শিক্ষক আমাদের। আর আমাকে তোমাকে যিনি ধর্মীয় জগতে এনেছেন, যার হরিকথা শুনে আমার হৃদয়ে মাঝে ভক্তি জেগেছে, যার হরিকথা শুনে আমি ভক্তি পথ অবলম্বন করেছি, তিনি হলেন আমাদের পারমার্থিক শিক্ষা গুরু। কথা বুঝতে পেরেছেন? চাণক্য পণ্ডিত বললেন, পৃথিবীর কোনো সম্পদ নাই যে সম্পদ প্রতিদান দিয়ে, দক্ষিণা দিয়ে গুরুদেবের ঋণ শোধ করা যায়। শিক্ষা গুরু যদি তোমাকে একটা অক্ষর শিখিয়ে থাকে, পৃথিবীর কোনো সম্পদ নেই যে সম্পদ দিয়ে তুমি সেই গুরুদেবের ঋণ শোধ করতে পারবে। শিক্ষা গুরু এমন নয় যে তোমাকে একটা মন্ত্র দিল, কোনো কোনো জায়গায় দেখা যায় দীক্ষা গুরু, তারপর বলে শিক্ষা গুরু গ্রহণ করবে না গো,
আপনাদের এই অঞ্চলে এসেছি, আমাকে একজন এসে বলছে বাবা তুমি আমায় শিক্ষা মন্ত্র দাও। বলছি এইটা আবার কোন মন্ত্র? বেশি না দিলে অর্ধেক দিয়ে যাও। আমি বললাম আমি নিজেই এখনো শিষ্যই হতে পারিনি, আমি তোমায় শিক্ষা মন্ত্র দিব। শিক্ষা আবার মন্ত্র কি? শিক্ষা মানে শিক্ষা গ্রহণ। এই যে আমার পাঠ শুনছো, পাঠ থেকে শিখতেছ, আমি শিক্ষক, শিক্ষা দিচ্ছি আর কিছু না। অথচ কোন কোন জায়গায় দেখা যায় দীক্ষা গুরুকে আর মূল্যায়ন নাই, শিক্ষা গুরুই সব। দীক্ষার পরে আবার আরেকটা শিক্ষা, এগুলো আমরা নিজেরা বানিয়েছি। মন্ত্রগুরু একজন হবে, মন্ত্রগুরু কজন হবে? একজন। শিক্ষাগুরু হাজার হাজার হতে পারে, মনে রাখবেন আমার কথা নয়, আমরা শাস্ত্রের রেফারেন্স ছাড়া কথা বলি না। চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ, মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরু গণ। যারা ব্যাকরণ বুঝো ভালো করে বুঝবে, শিক্ষা গুরু গণ মানে কি, অর্থটা কি? একজন না অনেক? যারা এই কথাগুলো বলে আমার কাছে নিয়ে আসবেন। গণ দ্বারা কি বুঝায়? বহু বচন না? তাহলে এখানে শাস্ত্রকার কি বললেন? মন্ত্র গুরু কয়জন? এবার কিছু কিছু হাইব্রিড সাধু আছে, তোমার গুরু ভালো নয়, কি করে গুরু ত্যাগ করিয়ে তার গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া হবে? আর কোনো কাজই নেই ওদের, ওরা এজেন্ট, ওদের কাজই হচ্ছে কি করে গুরু ছাড়িয়ে তার দল পাল্লা ভারী করবে, আর কোনো কাজ নেই ওদের কাজই এটা, কি করে দল বাড়ি করা যায়। তবে হ্যাঁ, মহাভারত হরিভক্তি বিলাস শাস্ত্রে আছে, যদি গুরুদেব চার সম্প্রদায় ভুক্ত না হন, যদি গুরুদেবের পরম্পরা না থাকে, সদাচারী না হন, শাস্ত্রের নিয়ম না মানেন, তাহলে সেই শিষ্যকে পুনরায় আরেকজন গুরুদেবের কাছ থেকে সংস্কার হতে হবে। সংস্কার মানে কি? উন্নত স্তরে যাওয়া। তবে পূর্বের গুরুকে কখনো কোনো প্রকারে অশ্রদ্ধা করা যাবে যাবে না। যেমন আপনি প্রাথমিক স্কুল থেকে হাই স্কুলে গেলেন, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, এবার আপনি প্রাইমারি স্কুলের স্যারকে পেলে কি অসম্মান করেন? করেন না। যদি গুরুদেব চতুর সম্প্রদায় ভুক্ত না হন, যদি গুরুদেব সদাচারী না হন, বিশেষ করে ভাগবতের চারটা আইন না মানেন, গুরুদেব যিনি হবেন তাকে চারটা আইন মানতে হবে। প্রথম আইন কি? তিনি অবশ্যই ভগবানকে নিবেদন করে কি খাবেন, কোথায় আছে? শাস্ত্রে রেফারেন্স। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন চতুর্বিদ শ্রী ভগবত প্রসাদ সাদন্ন তৃপ্তান হরি ভক্তি সঙ্গান কৃতৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অর্থ কি বলছেন? যিনি সর্বদা শ্রীকৃষ্ণ ভক্তগণকে চর্ব চুষ্য ল্যাজ্জ অপ্যায় এই চতুর্বিদ রস সমন্বিত সুস্বাদু শ্রী ভগবত প্রসাদ দ্বারা পরিতৃপ্ত করিয়া স্বয়ং তৃপ্তি লাভ করবেন। গুরুদেবের আহার কি হবে? ভগবানকে নিবেদন করে প্রসাদ। এবার জগতে কিছু গুরু নামধারী প্রতারক রয়েছেন, যারা ভগবানকে নিবেদন না করে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবার খেয়ে নেয়। তাদেরকে কি অনুমোদন দিয়েছেন শাস্ত্র?
দেন নাই। যিনি গুরুদেব হবেন তিনি নিজে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, এমনকি তার শিষ্যদেরকেও সেই আইন পালন করার কথা বলবেন। এটা হচ্ছে প্রথম যোগ্যতা। দ্বিতীয় যোগ্যতা কি? যিনি গুরুদেব হবেন তিনি কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য সেবন করতে পারবেন না। চা খেতে পারবেন না, পান খেতে পারবেন না, বিড়ি খেতে পারবেন না, সিগারেট খেতে পারবেন না, মদ গাঁজা খেতে পারবেন না, এমনকি চকলেট খেতে পারবেন না। চকলেটও এক প্রকার লঘু মাদক রয়েছে, গবেষণায় পাওয়া গিয়েছে। কফি খেতে পারবেন না। আমি দেখেছি সারা বাংলায় ঘুরে এক জায়গায় গুরুদেব এসে বলছেন, আমি নাম প্রকাশ করছি না, যারে আমার জন্য এক প্যাকেট বেনসন নিয়ে আয়, অর্ধেক টেনে শিষ্যকে দিচ্ছে না প্রসাদ পেয়ে। এইরকম গুরু যদি কারো হয়, কারো কপালে জুটে যায়, তাহলে শাস্ত্র বলছেন তিনি আরেকজন সদাচারী গুরুদেবের কাছ থেকে কি করতে হবে, সংস্কার হতে হবে। কারণ তিনি নিজে কানা, আমি কানাকে পথ দেখাবে কি করে? নিজে কানা পথ চিনে না, পরকে বলে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। এক জায়গায় দেখলাম পানের পিক বাটির মাঝে রেখে চামচ দ্বারা শিষ্যকে দিচ্ছে চরণামৃত। এরকম গুরুদেব যদি কারো কপালে জুটে যায় তাহলে তাকে আবার সংস্কার হতে হবে। গুরুদেব নিজেরা এগুলো গ্রহণ করবে না, শিষ্যদেরকেও গ্রহণ করতে বলবে না। তৃতীয়, যিনি গুরুদেব হবেন তিনি অবৈধ মৈথুন কার্য করবে না। বিবাহের কাজে, বিবাহের পূর্বে অবৈধ মৈথুন করবে না, বিবাহের পরও অবৈধ মৈথুন করবে না, অর্থাৎ অবৈধ সেক্সুয়ালিটি করবে না। চার নম্বর যার যোগ্যতা, যিনি গুরুদেব হবেন তিনি কখনো দূত ক্রীড়া খেলবেন না। দূত ক্রীড়া বুঝো, তাস খেলা, জুয়া খেলা। এখনকার ইয়াং জেনারেশন IPL এর নামে লক্ষ লক্ষ টাকা বাজি ধরছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে, এগুলো জুয়া। জুয়া নিষেধ, কলি থাকে, তিনি করবেন না, শিষ্যদেরকেও করতে দেবেন না। যে গুরুদেব মাছ মাংস গ্রহণ করে তিনি কখনো গুরু হওয়ার যোগ্য যোগ্য, এটা আমি বলছি না কে বলছেন, কোন শাস্ত্র? ভাগবতম। শ্রীমদ ভাগবত বলছে তিনি কখনো কলির সঙ্গে বসবাস করবেন করবেন না। তবে গুরুদেব যদি যথার্থ হন, তাকে যদি কেউ ত্যাগ করে, তাহলে তার কি হবে? সকল কিছু সর্বনাশ হয়ে যাবে। গুরু নিন্দুকের মুখ কবু না হে রিয়, যথার্থ সদ্গুরুদেব যিনি, তার যারা নিন্দা করবে তাদের মুখ হেলা যাবে না, দর্শন করা যাবে না। যতা হয় গুরু নিন্দা ততা না যাইও, গুরু নিন্দুকের মুখ কখনো দর্শন করা যাবে না, যিনি সদ্গুরুদেব তাকে ত্যাগ করা যাবে না, এবং তার নিন্দা যদি কেউ করে তার মুখ দর্শন করা যাবে না। আর মন্ত্রগুরু হবেন, যথার্থ সদ্গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিলে, মন্ত্রগুরু একজন, এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বললেন মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরু গণ, মানে শিক্ষাগুরু কজন হতে পারে? অনেক হতে পারেন। তা সবার আগে করি চরণ বন্দন, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার।
সবার পাদ পদ্মে কোটি নমস্কার। এই ছয় জন হচ্ছেন আমাদের শিক্ষাগুরু, শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস এবং শ্রীজীব গোস্বামী। কারণ কি? তারা মহাপ্রভুর বাণীকে জগতের বুকে প্রচার করেছেন। এই জন্য শিক্ষা মন্ত্র কোনো মন্ত্র নয়, কোনো মন্ত্র নয়, এগুলো ভুল বলা হচ্ছে, ঠকানো হচ্ছে আমাদেরকে। শিক্ষাগুরু অনেক হতে পারেন, মন্ত্রগুরু একজনই হবেন, তবে তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরুদেব হতে হবেন। মন্ত্রগুরুকে দীক্ষাগুরু। দেখুন স্পষ্ট লেখা আছে শাস্ত্রে, এই যে আমি দেখাচ্ছি, মন্ত্রগুরু দীক্ষাগুরু, দীক্ষাগুরু একজনের বেশি হতে পারেন না। কি লেখা আছে? দীক্ষাগুরু একজনের বেশি হতে পারেন না, তবে অবশ্যই তিনি যথার্থ গুরুদেব হতে হবে। কোনো কারণে যদি কেউ অশাস্ত্র তত্ত্ববিদ কারো কাছ থেকে দীক্ষা নিয়ে নেয়, তাকে আবার সংস্কার হতে হবে। শিক্ষাগুরু, শিক্ষাগুরু অনেকেই হতে পারেন, যার নিকটে ভজন সম্বন্ধে কিঞ্চিত মাত্র শিক্ষা লাভ করা যায় তিনি শিক্ষা। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? কোনো সন্দেহ রয়েছে? এবার যদি আপনাকে কেউ এসে বলে তোমাকে শিক্ষা মন্ত্র দেব আসো, আপনি কি বলবেন? আমাকে একজনে বলছে শিক্ষা হয়েছে গো, আমি বলছি দীক্ষা, শিক্ষা, সুশিক্ষা সব হয়ে গেছে। আমরা তো জানতাম শিক্ষা, আমি বলছি এটা আজকে জেনে যাও, আমার শিক্ষাও হয়েছে, সুশিক্ষাও হয়েছে। এই হলো অবস্থা আমাদের সমাজে, ওরা অপসম্প্রদায়। তবে মনে রাখবে শিক্ষাগুরুকেও কার মতো দেখতে হবে? ভগবানের মতো। শিক্ষাগুরুকে তো জানি কৃষ্ণেরও স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষাগুরুকেও সর্বদা ভগবত স্বরূপে দর্শন করতে হবে। গুরুদেব ভগবানের প্রতিনিধি, তাকে ভগবানের নিয়ায় শ্রদ্ধা ভক্তি করতে হবে। কিন্তু গুরুদেব কখনো ভগবান নন, এমন কি গুরুদেবের চরণে তুলসী পত্র দেয়া যাবে না। কেউ যদি গুরু চরণে তুলসী দেয়, অনন্তকাল তাকে নরক বাস করতে হবে। বিষ্ণু তত্ত্ব ব্যতীত কারো চরণে তুলসী দেওয়া যাবে না। ভগবান ব্যতীত, ভগবত তত্ত্ব ব্যতীত কারো চরণে তুলসী দেওয়া যাবে না। এমনকি গুরুদেবের তুলসী দিলে হাতের মাঝে দিতে হবে। অর্থাৎ আমাদের কোনো কিছু ভগবান গ্রহণ করেন না, আমাদের হয়ে গুরুদেব সেই তুলসীটা ভগবানের চরণে পৌঁছে দেবেন। তবে মনে রাখতে হবে, হাতের মাঝে তুলসী দিতে গিয়েও যদি তুলসী মিশ্রিত জল গুরুদেবের চরণে পড়ে, তাতেও তোমাকে পাপ ভোগ করতে হবে। ভগবত তত্ত্ব ব্যতীত তুলসী পত্র যদি কারো চরণে দেয়া হয়, অনন্তকাল তাকে নরক বাস করতে হবে। কারণ তুলসীর এত শক্তি, কোথায় আছে এই তত্ত্ব? তুলসীর শক্তির তত্ত্ব কোথায়? এই চৈতন্য চরিতামৃতে রয়েছে। এই জন্য শাস্ত্রটা একটু পড়তে হবে। আমরা তো না পড়েই এই সকল কার্য করছি। আপনারা তৃতীয় পরিচ্ছেদটা পড়ে নেবেন, আদিলীলা, আদিলীলার তৃতীয় পরিচ্ছেদ পড়বেন। আমার অদ্বৈত আচার্য প্রভু তিনি ভাবতে শুরু করেছিলেন, এই জগৎ সংসারের যে অবস্থা, চারিদিকে অনাচার, চারিদিকে কদাচার, চারিদিকে ব্যভিচার, পাপে তাপে ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় জর্জরিত সবাই,
এখানে অবস্থা দূর করতে গেলে স্বয়ং ভগবানকে জগতের বুকে আসতে হবে। কিন্তু সেই ভগবানকে জগতের বুকে কিভাবে আনয়ন করা যায়, কিভাবে ভগবানকে আমরা আনব, অদ্বৈত ভাবতে শুরু করলেন এমন কি শক্তি রয়েছে, এমন কি মন্ত্র রয়েছে যে মন্ত্রের মাধ্যমে ভগবান বশীভূত হয়ে জগতের বুকে নেমে আসবে। ভালো করে বুঝুন কথাগুলো। অদ্বৈত আচার্য ভাবতে শুরু করছেন চারিদিকে, এখানে অলুকণ কুলক্ষণ অবলোকন করে নয়ন জলে ভাসতে ভাসতে অদ্বৈত আচার্য ভগবানকে কেঁদে কেঁদে বলছেন, প্রভু হে, এই ভক্তের কাছে সেই তুলসী বিষ্ণু তত্ত্ব ছাড়া কারো চরণে দেওয়া যাবে না, বিষ্ণু তত্ত্ব ছাড়া কারো চরণে দেওয়া যাবে না, তুলসী অপরাধ হবে, এমন কি গুরুদেবের হাতে কিংবা বককে তুলসী দেওয়া হবে, চরণে নয়, কস্মিন কালেও এই ভুলটা করবেন না। এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন, তব আত্মা বেচে করে ঋণের সুধন। এত ভাবি আচার্য করেন আরাধন, গঙ্গা জল তুলসী মঞ্জুরি অনুকন, কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করেন সমর্পণ, কৃষ্ণের আহ্বান করেন করিয়া হুঙ্কার, এমতে কৃষ্ণের প্রভু করাইলেন অবতার, কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করে সমর্পণ। তাহলে তুলসী কোথায় দিতে হবে? পাদ পদ্ম, পাদ মানে কি? চরণ, পদ্মের সঙ্গে ভগবানের চরণকে তুলনা করা হয়েছে। গুরুদেবের চরণ পদ্মের ন্যায়, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দে মুই সাব দানমতে। তবে মনে রাখবেন, গুরুদেবের চরণে তুলসী দিতে নেই, কোন শাস্ত্রে দেখানো যাবে না, আমি চ্যালেঞ্জ করছি, কোন শাস্ত্রে দেখানো যাবে না গুরুদেবের চরণে তুলসী দিতে। আজকে বারো দিতে গেলে দেখা যায় লোকনাথের চরণে পর্যন্ত মূর্খের দল তুলসী দিয়ে দেয়। আমরা মনে করি তাতে লোকনাথ বাবা ঊর্ধ্বে যাচ্ছেন, মনে হয় লোকনাথ বাবাকে আমরা আরো সম্মান বাড়াচ্ছি, কিন্তু তাতে বাবা সম্মান বাড়ছে না, তাতে বাবা অসন্তুষ্ট হয়ে ওদেরকে আরো কি করছেন, অভিশাপ দিচ্ছেন। গুরুদেবের তুলসী থাকবে হাতে, মস্তকে, বক্ষে, চরণে নয়, চরণে নয়, চরণে নয়। আমরা দলভুক্ত হয়ে নিজের দলের উপাস্যকে বড় করতে গিয়ে আরো ছোট করে ফেলছি, শাস্ত্রের দিক থেকে তাকে আরো ছোট করে ফেলছি। আমরা লোকনাথের চরণে তুলসী দিয়ে দেয়, অনুকূলের চরণে তুলসী দিয়ে দেয়, রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে তুলসী দিয়ে দেয়, উচিত নয়? এমন কি আপনারাও আপনাদের ঠাকুরের চরণে তুলসী দিয়ে দিচ্ছেন, যেটা উচিত নয়, তাতে আপনাদের ঠাকুরকে ছোট করা হচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, আমি যতটুকু ঠাকুরকে নিয়ে আরাধনা করছি, গ্রন্থ পড়েছি, কোথাও দেখানো যাবে না ওনার চরণে তুলসী দেওয়ার কথা আছে, এগুলো উচিত নয়। রাম ঠাকুর যা দিয়ে গেছেন সমাজের জন্য, আমরা চিরঋণী তার কাছে। সমাজকে উনি, অধঃপতিত সমাজকে, ব্রিটিশ শাসিত সমাজে উনি আবির্ভূত হয়েছিলেন, তিনি আরাধনা করেছিলেন তন্ত্র মতে, মহাদেবের অপ্রাপ্য
প্রাকৃত বিশেষ কৃপা পাত্র। তিনি নিজে কণ্ঠে মালা ধারণ করেছেন, তাহলে কি করে তার চরণে তুলসী দেয়া হয়? তিনি শুদ্ধ বিশুদ্ধ একজন ভক্ত, একজন সাধক, একজন তত্ত্বদ্রষ্টা, পথ প্রদর্শক, সমাজকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। তুলসী মিশ্রিত জল না হলে ভগবানের কখনো ভোগ হয় না। কি হয় না? 56 ব্যঞ্জনও যদি ভগবানকে রন্ধন করে দেয়া হয়, ভগবান খাবেন দূরের কথা, চেয়েই দেখেন না যদি সেখানে তুলসী না দেয়া হয়। আর সেই ভোগ ভগবানকে নিবেদন করে কাকে দিতে হবে? গুরুবর্গকে দিতে হবে। তখন সেটা হয়ে গেল মহাপ্রসাদ, কারণ গুরুর মাধ্যমে সকল কিছু ভগবানের কাছে পাঠাতে হয়। আমার কোনো কিছুই ভগবানের কাছে যায় না, গুরুদেবের মাধ্যমে পাঠাতে হয়। আমি যে তুলসী দিচ্ছি ভগবানকে, ভগবান পাচ্ছেন না, আমি গুরুদেবের হাতে দেব, গুরুদেব আমার হয়ে সেই তুলসী ভগবানের কাছে পৌঁছে দেবে, আমার তুলসীটা ভগবানের কাছে পৌঁছে দেবে, আমার প্রার্থনাটা ভগবানের কাছে পৌঁছে দেবে। বাবা লোকনাথ বললেন, ওরে তোরা আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। অথচ এই লোকনাথকে ভগবান বানিয়ে ফেলতেছি আমরা, তাতে কি বাবার মহিমা বাড়ছে না কমছে? বাবার চরণে তুলসী দিয়ে দিচ্ছি আমরা, তাতে কি বাবার মহিমা বাড়ছে? এমন কি মনে রাখবেন, কোন দেবতার চরণেও তুলসী দেওয়া যাবে যাবে না, কোন দেবতার চরণেও তুলসী দেওয়া যাবে না, এমন কি মা লক্ষ্মীর সেবাতেও তুলসী দেওয়া যাবে না। লক্ষ্মী পূজায় তুলসী আছে কেন? এগুলো বুঝতে হবে। লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী, আর তুলসী হচ্ছে মাধুর্যের দেবী। ঐশ্বর্য মাধুর্য জল আর তেলের নিয়ায় এক পাত্রে কখনো রাখা যাবে না। জল আর তেল মিশে মিশে না। লক্ষ্মী হচ্ছে বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী, বৈকুণ্ঠে থাকেন। আর যার উদ্দেশ্যে আলোচনা রাধারানী, সেই রাধারানী থাকেন গোলক বৃন্দাবনে। হাজার হাজার লক্ষ্মী রাধারানী থেকে সৃষ্টি হয়েছে, এমনকি মা দুর্গাও সৃষ্টি হয়েছেন রাধারানী থেকে, শক্তি তত্ত্ব। আমরা গুরুদেবের হাতে তুলসী দেই, পুষ্প দেই, গুরুদেব আমাদের হয়ে দিচ্ছেন ভগবানকে। কত সুন্দর ভজনা, অজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব, আমি অজ্ঞানজনিত অন্ধকারে আছি, জ্ঞানঞ্জন শলাকা দিয়ে আমার চোখটাকে উন্মীলিত করে দাও, যেন আমি বুঝতে পারি, যেন আমি উপলব্ধি করতে পারি গুরুদেব, যেন আমি শাশ্বত চেতনাকে বুঝার সামর্থ্য রাখতে পারি, তুমি আমাকে এই কৃপা দান করো। তবে আমি বারবার যে অনুরোধটি করব সমাজে, আমরা যেন গুরুবাদ না করি, এই গুরুদেবকে নিন্দা, ওই গুরুদেবকে নিন্দা, এগুলো যেন না করি। নিন্দা করা উচিত নয়, মনে রাখবে, নিন্দা করলেই ভজন নষ্ট হয়ে যায়, উচিত নয়। প্রত্যেক গুরুকে নিজের গুরুর স্বরূপে দর্শন করো, প্রণাম দাও। কিছু কিছু হাইব্রিড সাধু দেখা যায়, যারা মহাপুরুষদের মন্দিরে পর্যন্ত প্রণাম দেয় না, দেবতাদেরকে কটুক্তি করে, দাস দাসী বলে ব্যঙ্গ করে, হাইব্রিড সাধু। আমি কি মহাপুরুষ থেকে বড় হয়ে গেলাম? এক একজন মহাপুরুষ এক একটা প্রেক্ষাপটে এসে সমাজকে উপহার দিয়েছেন।
সনাতন ধর্মের জয়গান করেছেন প্রত্যেক মহাপুরুষ এই সনাতন সমাজের সম্পদ তারা, পূজ্য তারা। নরোত্তম দাস ঠাকুর বলছেন সবাইকে প্রণাম দিয়ে কৃষ্ণ ভক্তি ভিক্ষা চাও তাদের কাছে, ভক্তি ভিক্ষা চাও তাদের কাছে। সনাতন শাস্ত্রে গুরুর মর্যাদা অনেক উপরে, অনেক উপরে দিয়েছেন সনাতন শাস্ত্রে গুরুদেবকে। গীতায় বলছেন ভগবান, তদ বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সেবয়া উপদেক্ষন্তি ত্যাজ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। অর্থ কি? তদ বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সেবয়া। গুরুদেব কেমন হবেন? তত্ত্বদ্রষ্টা, তার চরণে গিয়ে দণ্ডবোধ প্রণাম দেবে, অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করবে, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ দেবেন। সেই গুরুদেব কি শুধু ব্রাহ্মণেই হবেন, গোস্বামী হবেন? বলছেন না, কে হতে পারেন? কিবা শূদ্র, শূদ্র গুরু হতে পারে, কিবা নেশি, নেশি মানে কি? সন্ন্যাসি। বিপ্র কেন নয়, বিপ্র মানে ব্রাহ্মণ, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। পরিষ্কার বলে দিয়েছে শাস্ত্র, পড়ি না। এক সময় এই শাস্ত্রকে পড়তে দেয়া হয় নাই, ব্রাহ্মণ সমাজ শাস্ত্রকে নিজেদের আয়ত্তে রেখেছে। সাবধান, আর কেউ যেন না পড়ে, পড়লেই চালাকিটা ধরা পড়ে যাবে, যার কারণে তো সমাজ রসাতলে চলে গিয়েছিল, রসাতলে চলে গিয়েছিল সমাজ। গীতা পড়তে দেয়া হয়নি, গীতা পড়লে জিব্বা কেটে নেওয়া হতো, আপনি দেখুন ইতিহাস পড়ে। গুরুদেব যে কেউ হতে পারেন, তবে তাকে কি হতে হবে? তত্ত্ববেত্তা হতে হবে, তাকে কি করতে হবে? যোগ্যতা অর্জন করতে হবে। যেমন একজন মাওলানার ঘরে মাওলানা হয় না, হুজুরের ছেলে হুজুর হয় না, পড়াশোনা করে তাকে সেই জায়গায় যেতে হয়। তেমনি ভাবে ব্রাহ্মণের ছেলেটা ব্যাকল হতে পারে, ঠাকুরের ছেলে ঠেকাও হতে পারে, গুরুর ছেলে গরুও হতে পারে, পাঠকের ছেলে ঠক হতে পারে, পারে কি পারে না? কর্মের উপর গুরুত্ব দিয়েছেন শাস্ত্র। কে বলছেন? ভগবান স্বয়ং। কোথায়? গীতায়। কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। চাতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগ, গুণ কর্মানুযায়ী চারটা বর্ণ সৃষ্টি করেছি আমি। এবার এই গুণ কর্মকে বাদ দিয়ে আমরা এগুলোকে বানিয়ে ফেলেছি জন্মসূত্রে, জন্মসূত্রে আমরা বানিয়ে ফেলছি। আর যেদিন থেকে এগুলোকে আমরা জন্মসূত্রে বানিয়ে ফেলছি, সেই দিন থেকে আমাদের সমাজ অধঃপতিত হতে শুরু হলো। শুধু একানেই শেষ নয়, তারপর আমরা উপাধি লাগিয়ে দিয়েছি, টাইটেল লাগিয়ে দিয়েছি। বল্লাল সেনের আমল থেকে যদিও শাস্ত্রে এগুলো নাই, আপনি ত্রেতা যুগে যান, দাপরে যান, আপনি কোনো নামের সঙ্গে টাইটেল পাবেন না। আপনি রামের সঙ্গে কি টাইটেল পাবেন খুঁজে? লক্ষণের সঙ্গে? ভরত টাইটেল আছে বাবা? রাবণ টাইটেল আছে? কুম্ভকর্ণ, দুর্যোধন, অর্জুন, নকুল টাইটেল আছে? এবার আপনি যদি এই সমাজে কারো নাম অর্জুন রাখেন, অর্জুন মণ্ডল, যে বেটা অর্জুন, হের টাইটেল নাই, আর এখন অর্জুন নাম রাখলে মণ্ডল। এবার যদি নাম রাখে কেউ যুধিষ্ঠির, যুধিষ্ঠির ব্যাপারী, এগুলো কে কে বানালো? বল্লাল সেনের আমল থেকে সমাজটাকে টুকরো টুকরো করা হলো, যার কারণে 15 সাল থেকে 22 সাল পর্যন্ত হাজার হাজার হিন্দুর ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে। কেবল এই 7 বছরের আপনাদের হিসাব দিচ্ছি আমি, এই 7 বছরে কত হাজার হিন্দুর ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়েছে হিসাব রেখেছেন?
একটু নিউজ পেপারগুলো লক্ষ্য রাখবেন। কারণ কি জানেন, ধর্ম সম্পর্কে না জানা, ছোটবেলা থেকে সংস্কৃতি শিক্ষা দেই না মা বাবারা, এবং এই জাতের চুয়া সবচেয়ে বেশি এই সাত বছরে ব্রাহ্মণের মেয়েরা ধর্মান্তরিত হয়েছে সবচেয়ে বেশি। দেখো, খুলে দেখো, এই পেপার কাটিং গুলো আমার কাছে আছে। আমি তরুণদের কাছে একটা মেসেজ রাখবো বরাবরের নিয়ায়, হিন্দু মাত্রই বিয়ে করো, জাত খুঁজবে না। কে মন্ডল, কে ব্যাপারী, কে কীর্তনিয়া, কে করাতি, কোন জাত নেই, হিন্দু মাত্রই বিয়ে করো। হিন্দু মাত্রই বিয়ে করো, লজ্জা পাচ্ছ নাকি? একবার বলো হরি বল। মায়েরা বলে না, তারা ভাবতেছে আমরা বিয়ে হয়ে গেছে, আমরা এখানে বলতাম হরি বল। হিন্দু মাত্রই বিয়ে করো যদি এই সমাজকে টিকিয়ে রাখতে চাও, সনাতনী অস্তিত্ব যদি টিকিয়ে রাখতে চাও, হিন্দু মাত্রই বিয়ে করো। আজকে কোর্টের বারিন্দায় মেয়ের পা ধরে মাকে দেখছে, এগুলো ভাইরাল হয়েছে নেটে। মারে মা, আমাদের ধর্মের মুচির কাছেও যদি চলে যেতে তাহলেও কিছু হতো না রে মা। কাঁদতেছে মা পায়ে ধরে, লজ্জা করে না? কোনোদিন মেয়েকে শিক্ষা দিয়েছিলে, গীতার শিক্ষা, শাস্ত্রের শিক্ষা, যে ধর্ম পৃথিবীর সকল ধর্মের ঊর্ধ্বে, মানবতার দিক থেকে, মহানুভবতার দিক থেকে, সৌহার্দ্যের দিক থেকে, সুহৃদ্যতার দিক থেকে সর্বোত্তম শিক্ষা দিয়েছে, আমরা সেই ধর্মের শিক্ষা ছোটবেলা থেকে সন্তানকে দেই না। আমার মহাপ্রভু না আসলে এই তত্ত্ব পেতাম না আমরা, আপনি কাকে ছোট করে দেখবেন? গীতায় ভগবান বললেন আমি প্রত্যেকের হৃদয়ে আত্মা রূপে অবস্থান করি, তাহলে আপনি কাকে ছোট করবেন? আর এই কবিরাজ গোস্বামীপাদ এই গ্রন্থে বলে দিলেন, জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান, কোনো জীবকে অসম্মান করবে না, প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ আছে। এবার কীর্তনিয়া বলো, পাল বলো, মুদক বলো, মণ্ডল বলো, ব্যাপারী বলো, ঘোষ বলো, দাস বলো, এবার দাস নিয়ে তো আরো ঝামেলা, কে তালব্যস্য দাস, কে দন্তস্য দাস, এই হলো সমাজের অবস্থা, যার কারণে আজকে হিন্দুদের এই রকম কঠিন পরিণতি দিন দিন শুধু কমছে, শুধু কমছে। আপনি মেথর বলে কাউকে নিন্দা করছেন, আপনি এই কাজটা করুন তো। কে বলে তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি, সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে। কবি বললেন মেথরকে উদ্দেশ্য করে, বন্ধু কে বলে তোমারে অসুচি, কে বলে তোমাকে অস্পৃশ্য, তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। তুমি আজকে আছো বলে আমার এই সংসার সুচি আছে, সুচি, নইলে এই মল মূত্রে ভরে যেত যদি পরিষ্কার না করতে, মানুষকে বনে যেতে হতো, গন্ধে থাকতে পারতো না। আপনি কাকে অসম্মান করবেন? যে লোকটা চুল কাটছে আপনি তাকেও সম্মান করছেন? আপনি ডাক্তার, আপনার হাতে ক্যাঞ্চিটা ধরিয়ে দিচ্ছি, আপনি ক্যাঞ্চি দিয়ে অপারেশন করতে সহায়তা করার জন্য ক্যাঞ্চিকে ব্যবহার করবেন, কিন্তু এই ক্যাঞ্চি দিয়ে আপনি কি চুল কাটতে পারবেন? যদি আপনি এই চুল কাটা না জানেন, একটা ডাক্তারের হাতে ক্যাঞ্চি দিয়ে দাও যে তুমি একটা চুল কাটো তো, সে পারবে? তাহলে চুল কাটার জায়গায় শ্রেষ্ঠ কে? ডাক্তার না ওই চুল যে কাটে সে। এই বিষয়টা কেন আমরা বুঝি না? এটাই মহাপ্রভুর শিক্ষা, সর্বাগ্রে এই চেতনা সনাতনী হিন্দুদেরকে দিতে হবে। আজকে আমি হাজার হাজার মানুষের মাঝে হরি কথা বলি, আমার হাতে একটা ক্যাঞ্চি দড়িয়ে দেন তো যে একটু চুল কাটেন, আমার পক্ষে সম্ভব নয়। এ আমাদের আশিস অনুদাস প্রভু, তিনি দর্জির কাজ করেন। এবার আমার পাঞ্জাবি একটা দরকার, দু তিন দিন পাঁচ দিন হয়ে গেছে এখনো পাচ্ছি না, আমি জানলে তো আমি বানিয়ে ফেলতাম।
আমি জানি না বলে তার কদর তাকে বারবার বলে পাচ্ছি না, তাহলে আমার থেকে সে শ্রেষ্ঠ না এই জায়গায়? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ, কাউকে কখনো ছোট করা যাবে না, অসম্মান করা যাবে না। তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে। শিশু জ্ঞানে সেবা তুমি করিতেছ সবে, গুচাইছ রাত্রি দিন সব ক্লেদ গ্লানি। একটা শিশু মলমূত্রের জ্ঞান আছে, মল ত্যাগ করে মলটাকে আবার কি করে হাত দিয়ে ধরে ফেলে, তার এই জ্ঞান আছে। একটা মেথর যে মল নিচ্ছে শিশুর মতো, তার পবিত্র অপবিত্র জ্ঞান নেই। আপনি শরীয়তপুর জেলা শহরের যত ময়লা আছে সকল ময়লা যে জায়গায় নিয়ে ফেলা হয়, আপনি এই দিকে যখন যেতে চান ড্রাইভারকে বলবেন তাড়াতাড়ি কাজটা তুলেন তুলেন তুলেন, আর যে লোকটা এই ময়লাগুলো এনে ফেলতেছে সে কি করে আছে? তুই বেটা এক মিনিট থাকতে পারতেছস না, কাজ টানতেছস, যে লোকটা এনে ফেলতেছে তাহলে সে তোর থেকে শ্রেষ্ঠ এই জায়গায়। ভালো করে বুঝো, এই শরীয়তপুর কেন্দ্রীয় শ্যাম সুন্দর মন্দিরে যাওয়ার আগে যে মুরগির দোকান দেখলাম, এক মিনিট হাইটা যাওয়া যায় না, নাক ঢিপা দিয়ে যেতে হয়, যে লোকগুলো বেছে বিক্রি করতেছে কি অবস্থা বুঝো। যদিও মুরগি সনাতন সমাজে খাওয়া নিষেধ, হিন্দু আবার মুরগি খাবে কেন? মুরগির সংস্কৃত শব্দ কুকুত, পাঁচ প্রকার অস্পৃশ্য প্রাণী রয়েছে, তন্মধ্যে একটা মুরগি, মুরগিকে স্পর্শ করলে স্নান করতে হয়, মুরগি হিন্দুদের খাবার না। আজ থেকে 100 বছর পিছিয়ে যাও, 200 বছর কেউ কোনো হিন্দু মুরগি খাইত না, মুরগি জবনদের খাবার, ম্লেচ্ছদের খাবার। আজকে হিন্দু ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, জবন হয়ে যাচ্ছে, মুরগি ঠ্যাং না খেলে হিন্দুদের তৃপ্তি আসে না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ। একটা বাচ্চা মল যদি হাত দিয়ে ধরে, তার মাঝে এই জ্ঞান নেই, পবিত্র অপবিত্র জ্ঞান নেই। একটা মেথর তোমার ট্যাঙ্কি থেকে সকল মল হাত দিয়ে নিয়ে যাচ্ছে, তুমি বলছো অত সে নিয়ে যাচ্ছে, তোমার থেকে শ্রেষ্ঠ সে এই জায়গায়। ঘৃণার নাহিক কিছু স্নেহের মানবে, হে বন্ধু তুমি একা জেনেছো সে বাণী, নির্বিচারে আবর্জনা বহ অহর নিশম, নির্বিকার সদা সুচি তুমি গঙ্গা জল, নীল কণ্ঠ করেছেন পৃথিবীরে নির্বিষ, আর তুমি তারে করেছো নির্মল। নীলকণ্ঠ কার নাম? শিবের নাম। শিব যেমন কণ্ঠের মাঝে বিষ রেখে নীলকণ্ঠ হয়েছিলেন, দেবতাদের মাঝে কেউ বিষ নিতে চাইল না, মহাদেব বিষ রাখলেন কণ্ঠের মাঝে। কবি একটা মেথরকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করছেন, তিনি বলছেন নীলকণ্ঠ যেমন পৃথিবীকে জঞ্জাল মুক্ত করেছেন, বিষ মুক্ত করেছেন, হে মেথর তুমি এই পৃথিবীর সকল জঞ্জাল সকল আবর্জনা নীলকণ্ঠের মতো পরিষ্কার করছো, নির্মল করছো। এসো বন্ধু, এসো বীর, শক্তি দাও চিত্তে, কল্যাণের কর্ম করি লাঞ্ছনা সহিতে। এসো বন্ধু আমার বুকে আসো, কে বলে তুমি নিচু? তুমি উত্তম, তুমি শ্রেষ্ঠ। আর মহাপ্রভু এই জন্যই শ্রেষ্ঠ, তিনি জড়িয়ে ধরলেন মেথরকে, তিনি জড়িয়ে ধরলেন মুচিকে, তিনি জড়িয়ে ধরলেন দুপাকে, যে কাপড় ধয় দুপা কাপড় খাচ্ছে। প্রভু গিয়ে বলছেন ওরে রজক, রজক মানে কি? যে অন্যের বাড়ির জামা কাপড় ধুয়ে দেয়, ওই রজককে বলছে, রজক মানে দুপা, রজককে বলছে রজক একবার মুখে হরি বল। রজক বলছে তোমার খেদে কাজ নেই, আমার এক গাদা কাপড় পড়ে আছে, এগুলো কে খাজবে? প্রভু বললেন হেরি রজক, হাত দিয়ে তো কাপড় খাচ্ছিস, মুখ দিয়ে তো কিছু করছিস না,
হাত দিয়ে কর্ম করো আর মুখে নাম করো হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে দেবে তুমি ভবন দিপারি হাতে গৃহকর্ম করো আর মুখে নাম করো রজত বলছে না বাপু আমার দ্বারা এত সব হবে না রাজার বাড়ির এত কাপড় বাইজির কাপড়ও এখানে আছে পড়া আমার পক্ষে সম্ভব নয় প্রভু তখন গিয়ে বলেন রজক কাপড় খাসবি বলে হরি নাম করতে পারছিস না রজক আমি যদি তোর কাপড়গুলোকে খেচে দেই তুই কি একবার হরি নাম করবি রজক অবাক হয়ে গেল হে রজক আমি যদি তোর সকল কাপড়গুলোকে খেচে দেই তুই কি একবার হরি নাম করবি অবাক হয়ে তাকিয়ে রইল রজক তুমি কে গো পৃথিবীতে কত দয়ালকে দেখেছি আমি তো এমন কাউকে দেখিনি তুমি আমার কাপড়গুলো কেচে দেবে এখানে রাজার বাড়ির বায়েজির কাপড়ও আছে প্রভু বললেন তুই শুধু একবার মুখে হরি বল আমি তোর সকল কাপড় কেচে দেব এই মহাপ্রভু যদি না আসতেন লক্ষ লক্ষ লোক সেদিন অন্য ধর্মের পতাকা তলে গিয়ে আশ্রয় নিত প্রভু এসে সবাইকে এক জায়গায় বসালেন সনাতনীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে হয়ে দাঁড়িয়েছে ধর্মান্তকরণকে বন্ধ করা লাভ জিয়াদের কঠিন ফাঁদে সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ডাইভার্ট হয়ে যাচ্ছে পূর্বে জাতের চুয়ার জন্য গিয়েছিল আর বর্তমানে ধর্ম সম্পর্কে না জানা আর প্রেমের ফাঁদে পড়ে হিন্দুর ছেলে মেয়েদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে এই তো আপনাদের ফরিদপুর রজনী যার নাম ডুম ছিল ওরা ডুম চণ্ডাল পুরু গ্রাম হাজার হাজার লোক খ্রিস্টান হয়ে যাচ্ছিল সেই দিন ফরিদপুরে কারণ কি ঝড়ের কারণে সকল বেল গাছের পাতা পড়ে গিয়েছিল দুর্গা পূজা হবে কি করে রজনী কয়েক মাইল হেঁটে গিয়ে মায়ের জন্য বিল্লপত্র তুলে এনেছিল তদানীন ব্রাহ্মণ যখন দেখল রজনীর হাতে বেল পাতা মায়ের জন্য এসেছে মধ্যাহ্নকালীন সময়ে ভোগ হচ্ছে মন্দিরে রজনী এনে ঠাকুর মশাইকে বেল পাতা দেওয়ার জন্য যখন দাঁড়ালো ঠাকুর মশাই বলেন রে করলি কি রে ডুমকু তাকার ছুঁয়ে দিলে আমায় মায়ের বুক তো পুকুরে ফেলতে হবে রে বেল গাছটার নিচে কুকুরটা শুয়েছিল কুকুরটাকে তাড়ালো না রজনীকে তাড়িয়ে দিল রজনী সবাইকে নিয়ে সেদিন খ্রিস্টান হয়ে যাচ্ছিল সেই দিনেই জগৎবন্ধু সুন্দর এই শ্রী অঙ্গনের যিনি এসে এখানে ঘাটি গাড়লেন তিনি রজনীর হাতে গিয়ে অন্ন খেয়েছিলেন আর রজনীকে নাম দিয়েছিলেন হরিদাস দল বলে সবাই সেই সকল চণ্ডাল নমশূদ্র আর ডুমেরা সেদিন সনাতনীর পতাকা তলে রইল গোপালগঞ্জ থেকে শুরু করে এই দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে সকল নমশূদ্র মুসলিম এবং খ্রিস্টান হয়ে যেত যদি হরিছাপ ঠাকুরের আবির্ভাব না হতো আমরা ভুলে গেছি তাদের অবদান সেই সকল মহাপুরুষদের নামে কিছু কুলাঙ্গার রয়েছে গালি দেয় ইতিহাস না জেনে এক একজন মহাপুরুষ এক একটা প্রেক্ষাপটে আসেন সমাজকে টিকিয়ে রাখার জন্য একজন মহাপুরুষ সকল কিছু দিতে পারেন না সকল কিছু দিতে জানেন না এক একটা প্রেক্ষাপটে এসে এক একটা বিষয় দেন যেমন রাম ঠাকুর আসলেন এক একটা প্রেক্ষা
কপটি তিনি জগৎকে সমাজকে দিয়ে গেলেন বিবেকানন্দ আসলেন রামকৃষ্ণ পরমহংসদেব আসলেন এই আপনাদের বর্তমানে মাদারীপুরের প্রণবানন্দ যেই যে ভারত সেবাশ্রম সব জায়গায় আছে এক একটা প্রেক্ষাপটে দিয়ে গেলেন নিগমানন্দ প্রণবানন্দ থেকে শুরু করে ডক্টর মহানামব্রত যত যত মহাপুরুষরা আছেন এক একটা প্রেক্ষাপটে সমাজকে তারা নির্দেশনা দিয়ে গিয়েছেন কাউকে ছোট করা যাবে না ওরা সবাই ভগবানের দূত এই সকল মহাপুরুষরা ভগবানের সেবক ওরা সবাই ভগবত বার্তাকে নিয়ে এসেছে সমাজের বুকে যেমন একটা ডাক পিয়ন চিঠিকে প্রাপকের কাছে পৌঁছে দেয় তারাও এসেছেন আমরা সবাই চিঠি মূল জায়গায় আমাদেরকে পৌঁছে দিতে আমরা সবাই চিঠি আর তারা ডাক পিয়নের নিয়ায় গুরুদেব মানে ডাক পিয়ন তিনি আমাদেরকে কি করবেন এই চিঠিকে প্রাপক হচ্ছে ভগবান সেই ভগবানের কাছে পৌঁছে দেবেন এই হলো গুরু তত্ত্ব এই তত্ত্ব থেকে সরে গেলে হবে না এই জন্য বলছেন গুরু কে হবে কি বা শূদ্র প্রত্যেকটা মানুষ জন্ম থেকেই শূদ্র হয়ে আসে শূদ্র মানে অজ্ঞান কি বা বিপ্র ব্রাহ্মণ হতে পারে সংস্কারের মাধ্যমে সন্ন্যাসী ও গুরু হতে পারে আসল যোগ্যতা কি যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সে গুরু হয় মূল কথা তোমাকে কি জানতে হবে তত্ত্ব জানতে হবে তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী নহ তত্ত্বদ্রষ্টা হতে হবে তত্ত্বদ্রষ্টা না হলে কখনো গুরু হওয়া যাবে না কাজেই আমরা যেন দলাদলি না করি ঠেলাঠেলি না করি আমরা যেন গুরুবাদ না করি চাতুর সম্প্রদায়ভুক্ত সঠিক ধারায় গুরুকরণ করে কায় মনোবাক্যে যেন আমরা কৃষ্ণ ভজন করি ভগবত ভজন করি আজ প্রথম রজনী একটু দেরিতে শুরু হয়ে গিয়েছে কিন্তু আগামীকাল আমরা চেষ্টা করব ঠিক 8 গটিকায় শুরু করতে যেন একটু দীর্ঘ সময় আমরা শ্রবণ করতে পারি যেহেতু অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদেরও আবার একটা গৃহে ফিরে যাওয়ার একটা বিষয় রয়েছে প্রায় 11:30টার মতো বেজে যাচ্ছে আমার মনে হয় আর দীর্ঘায়িত করে তো সমীচীন হবে না তবে আমি অনুরোধ রাখবো আগামীকাল থেকে আমরা যেন ঠিক সময়ে আসি এবং আমরা যেন ঠিক সময়ে বাসায় ফিরে যেতে পারি যাওয়ার আগে এই তত্ত্বটি জেনে নিন আমরা যে রাধা অষ্টমীকে কেন্দ্র করে এই অপ্রাকৃত হরিকথা শ্রবণ করছি এই ব্রতটা এত গুরুত্ব কেন কেন আমরা এই ব্রতটাকে আমরা অবলম্বন করলাম আমি অত্যধিক ধন্যবাদ এবং হৃদয়ের প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করছি আমার বিকাশ প্রভুজি এবং সঞ্জয় প্রভুজি তারাই প্রথম বছর এই উদ্যোগটি নিয়েছিলেন এবং বিশেষ করে এই রাম ঠাকুর মন্দিরের কমিটি বৃন্দ যারা আছেন সভাপতি সম্পাদক তথা সেবক বৃন্দ যারা সামগ্রিক ঠাকুরের শিষ্য যারা সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল এই জন্যই কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান বিশেষ তিথিতে নিয়েছেন আমি যদি কোনোদিন নাও আসতে পারি আপনাদের নিকটে অনুরোধ থাকবে আপনারা অন্তত বছরে 7টা দিন সাধু সঙ্গে হরি কথাটাকে চালিয়ে যাবেন রাধা অষ্টমীর গুরুত্বটা দেখুন কি বলছে শাস্ত্রে পদ্ম পুরাণ বলছে একাদশী সহস্রেণ ইয়েত ফলং প্রাপ্যতে নর রাধা অষ্টমী ব্রত পুণ্যং তস্মাশ্চত গুণাধিকাহ পদ্মপুরাণ শ্লোকের বাংলা কি মনুষ্য জীব 1000 একাদশী ব্রত করলে যে ফল পায় কয় হাজার
একটা রাধা অষ্টমী ব্রত যদি কেউ কায় মনোবাক্যে পালন করে, কি বলছেন, একাদশী সহস্রেন ইয়াত ফলং প্রাপ্যতে নরহ। নর মানে কি? মানুষ। মানুষ 1000 একাদশী পালন করলে যে ফল পায়, রাধাষ্টমী ব্রত পুণ্যং তস্মাশ্চত গুণাধিকা। একটা রাধাষ্টমী ব্রত কায় মনোবাক্যে পালন করলে তার থেকে শতগুণ বেশি ফল লাভ হয়। 1000 সঙ্গে 100 গুণ দাও কত হয়? 100,000। 100,000 একাদশী ব্রতের ফল হয় একটা রাধা অষ্টমী যদি কেউ কায় মনোবাক্যে পালন করে। কোথায় বলা হয়েছে? পদ্ম পুরাণ। 100,000 একাদশী ব্রত পালনের ফল একটা রাধা অষ্টমীর মাঝে নিহিত। আর আমরা চিন্তা করুন, হরি কথা শ্রবণ করে করে, রাধারানীর কথা শ্রবণ করে করে আমরা রাধাষ্টমী ব্রত পালন করব, কতটা সৌভাগ্য আমাদের রয়েছে। ব্রতের পূর্বে আমরা তার গুণ মহিমা শ্রবণ করে করে আমরা ব্রত পালন করব, এবং রাধাষ্টমী ব্রতের পরের দিনও আমাদের হরি কথা থাকবে। আর মনে রাখবেন, রাধাষ্টমী ব্রতের দিন দুপুর 12টার সময় আমরা গত বছর যেভাবে অভিষেক করেছিলাম মনে আছে তো? অভিষেক করব, সবাই মিলে নৃত্য করব, আনন্দ করব, সবাইকে জানিয়ে দেবেন। আপনারা প্রত্যেক দিন রাধারানীর জন্য মালা নিয়ে আসবেন। একটা মালা যদি কেউ ভাগবতকে অর্পণ করে, একটা মালা যদি কেউ ভাগবতকে অর্পণ করে, পুষ্পের মাঝে যতগুলো পাপড়ি রয়েছে যদি কায় মনোবাক্যে অর্পণ করে, ততকাল সে ভগবত চরণে অবস্থান করবে। এজন্য ভাগবতের মালা হতে হবে মনের মাধুরী মিশিয়ে, অনেক সুন্দর করে মালা বানিয়ে নিয়ে আসবেন, ভগবানকে পুষ্প দেবেন, তুলসী পত্র দিয়ে মালা দেবেন, এগুলো প্রয়োজন। আমরা নিজেরা সাজি কিন্তু ভগবানকে সাজাই কোথায়? বিল্ডিং বানালাম 5 তলা, ভগবানের জন্য একটা কবুতরের বাক্স, এগুলো কি? মন আমাদের ছোট বড় করতে হবে, বৃহৎ করতে হবে, কারণ এই ভগবান সকল কিছু দিয়েছেন আমাকে, তো ভগবানকেই তো সাজাবো, ভগবানকেই তো রাখবো। আর ভগবানের জন্য যদি কেউ অর্থ ব্যয় করে, অর্থ কমে না, 3 গুণ বেড়ে যায়। 3 ক্ষেত্রে অর্থ ব্যয় করলে অর্থ কমে না বাবা? ভগবানের জন্য অর্থ ব্যয় করলে কমে না? দীক্ষাগুরু শিক্ষাগুরু তাদের জন্য অর্থ ব্যয় করলে, ভক্ত বৈষ্ণবের জন্য অর্থ ব্যয় করলে কোনোদিন কমে না। আর জন্মদাতা পিতা মাতার জন্য অর্থ ব্যয় করলে কখনো অর্থ কমে? পিতা মাতার সেবা কখনো কৃপণতা করবে না, পিতা মাতার সেবায় অর্থ ব্যয় করলে কোনোদিন অর্থ কমে না। এটা সন্তানের দায়িত্ব, কে কত বেশি মায়ের সেবা করবে, বাবার সেবা করবে। সন্তানদের মাঝে প্রতিযোগিতা হওয়া দরকার, কত বেশি মা বাবার সেবা আমি করি, এটা আশীর্বাদ থাকবে, হিসাবের খাতায় লেখা থাকবে। আর গুরু বৈষ্ণব ভগবানের জন্য অর্থ ব্যয় করলে কোনোদিন কমে না, 3 গুণ বেড়ে যাবে, মা লক্ষ্মী অফুরন্ত ভাবে দেবে। আর ভগবানের জন্য অর্থ ব্যয় করলে কমে না। ভাগবত মানে ভগবানের অভিন্ন শরীর, অনেক সুন্দর করে মালা বানিয়ে নিয়ে আসতে হবে ভাগবতের জন্য, তুলসীর জন্য সুন্দর করে মালা বানিয়ে নিয়ে আসতে হবে প্রত্যেক দিন। এগুলো কৃপা, কৃপা প্রাপ্তির জন্য এই কার্যগুলো আমাদের করতে